রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতালগুলোর উপর চাপও বাড়ছে, আর সেই সঙ্গে যোগ হয়েছে হয়রানির অভিযোগ। কাঠগড়া এনআরএস এর করোনা ওয়ার্ড চিকিৎসায় গাফিলতি থেকে রোগীর সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের। এখানে সেইভাবে কোনো পরিকাঠামো ভালো নেই, আমরা পেশেন্টকে দেখতে চাইলেও দেখতে পাচ্ছি না, বা কী পরিস্থিতির মধ্যে আছে সেটাও বুঝতে পাচ্ছি না, যে কোনো হেল্প কিছুই আমরা পাচ্ছি না। এখন আমরা কী করব, আমরা অসহায়। রাজ্যে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 7,000 জন, মৃত্যু হয়েছে 22 জনের। আর এই পরিস্থিতিতে আবারও কোভিড চিকিৎসায় পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগ উঠল সরকারি হাসপাতালে। এদিন নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 4 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ যত বাড়ছে, কলকাতাতেও একই সঙ্গে পাল্লা দিয়ে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে, এবং সেই সঙ্গে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি এনআরএস মেডিকেল কলেজের কোভিড ইউনিট 1-এ, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে এই কোভিড ইউনিট 1-এ 4 জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে এনআরএস এ ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বাসিন্দা, এদিন সকালে তার মৃত্যু হয়। এরপরে কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন তার পরিবারের লোকজন। আগে সোমবার দিন ভর্তি করেছিলাম, তো ভালো ছিল। মঙ্গলবার দিন আমরা ফোন করাতে বলছে আমার অক্সিজেনের নলটা খুলে আছে, নো বডি হেল্পিং মি। ওই শুধু ছোটো ছেলে দৌড়ে এসছে, এসে রিপোর্ট করেছে পেশেন্টের নল খুলে আছে, আপনারা দেখছেন না? বলে ভেতরে খাবার বাড়ি আসছে কেন? এই ডাক্তার গিয়ে বলে মোবাইল ফোয়াইল কেড়ে নিচ্ছে, আর কোনো কন্ট্যাক্ট ছিল না, আজকে হসপিটাল থেকে ফোন গেছে, এক্সপায়ার করেছে। দক্ষিণ কলকাতার বাসিন্দা প্রৌঢ় দম্পতিও করোনায় আক্রান্ত হয়ে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু নিয়তি হয়তো একেই বলে। দুজনের কেউই আর প্রাণ নিয়ে বাড়ি ফিরলেন না। বৃহস্পতিবার একই দিনে মৃত্যু হয় স্বামী স্ত্রীর। তাঁদের মৃত্যুর জন্য হাসপাতালের পরিকাঠামোকেই দুষেছে পরিবার। তার ছেলের কোভিড হয়েছিল, কোভিড থেকে হয়তো তার বাবা মার কাছে এসছে ওই সমস্যা, কিন্তু এখানে সেইভাবে কোনো পরিকাঠামো ভালো নেই। হাসপাতালের যে পরিকাঠামোটা থাকার জন্য কোভিডের, সেটা এখানে কোনো মতেই নেই। একই অভিযোগ ট্যাংরার বাসিন্দা এক মৃতের পরিবারেরও। কালকেও ডাক্তারের সাথে 12:30 দিয়ে কথা হলো, ডাক্তার বললো পেশেন্ট এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া সবই করছে, সকালে শুনছে মেনমেন ঘটনা। এখন আপনারা কি অপেক্ষা করছেন, কি সমস্যা কি? এখন আমরা চাইছি কি, বডিটা একটু যদি আমাদের 10টা লোক আসছে, সব ভাইরা বোনরা আছে, সব দেখে নিত, একটু বডিটা আমাদেরকে দিয়ে দিলে একটু ভালো হতো। কি বলছেন? ওরা তো এখন কিছু বলেনি, বলছে সুইপারের সাথে কথা বলতে হবে। একদিকে রক্তের সমস্যা, তার সঙ্গে করোনায় আক্রান্ত। এই অবস্থাতেই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 33 বছরের যুবক। কিন্তু এমন সংকটজনক অবস্থাতেও ছেলে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ মায়ের। কালকে ব্লাড দিয়েছিল, চালিয়ে গেছে, ব্লাড একটুও শরীরে যায়নি, রাত্রি 8:30 পরে বলছে ব্লাড খারাপ হয়ে গেছে, কালকে দেব। আজকে এতক্ষণ পর্যন্ত 11:30 থেকে বসে আছি, এখনও পর্যন্ত কোনো ব্লাড দেয়নি, কিছুই কোনো খবর পাইনি, ডাক্তারের সাথেও দেখা করতে পারিনি, এখনও পর্যন্ত 11:30 থেকে বসে আছি। ক্যামেরার সামনে মুখ না খুললেও সবকটি অভিযোগই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জিলাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল কমিশনের গাইডলাইন মানে কিন্তু একটাও মানে না বিজেপি, কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইলেকশন কমিশন আমাদের কি বলেছিলেন, আমি একবার একেবারে যেদিন দিন ঘোষণা হলো, 8 দফায় হলো, সেদিন নির্বাচন কমিশন আর এক দফা যে কি কি করতে হবে সেই বিষয়ে বলেছিলেন। এক হচ্ছে প্রার্থীরা যখন বাড়ি বাড়ি প্রচার করবেন 5 জনের বেশি সঙ্গে রাখতে পারবেন না, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে হবে, দূরত্ব বিধি মানতে হবে, রোড শোয়ে একই রকম বিধি মানতে হবে, রোড শোয়ে 5টার বেশি গাড়ি ব্যবহার করা যাবে না, জমায়েত নির্ধারিত মাত্রায় ছাড়ানো যাবে না। আপনি আমায় বলুন দিদি, কোনটা মানা হয়েছে এবং যে মানা হয়নি তাতে ইলেকশন কমিশন বলেছিলেন মহামারী আইনে এতদিন যে 4টে ফেজ হয়ে গেছে, ততদিনে কেন অ্যাকশন নেওয়া হয়নি? এটা নেওয়া উচিত ছিল। এক একটা নেতা আমি দেখেছি, এমনকি নন্দীগ্রামে লড়াই করতে গিয়ে, যে একটা নেতার সাথে 20টা কনভয় এবং 20টা কনভয়ের মধ্যে 10টা হচ্ছে বিএসএফ সিআইএসএফ জওয়ান যারা তাকে পাহারা দিতে যাচ্ছে, মানে নেতার থেকে নেতার পাহারাদারদের সংখ্যা বেশি। সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয় না,
এবং আমাদের দেখুন, আমি একটা আমি কলকাতায় যখন চড়ি আমি মাত্র তিনটে গাড়ি ইউজ করি, যেমন আমার একটা গাড়ি থাকে, আমার একটা পুলিশের গাড়ি থাকে, পেছনে দুটো গাড়ি থাকে, দিস মাস তিনটে গাড়ি। বাইরে গেলে আমার কিছু সিকিউরিটির কারণে কিছু নিতে হয়, কিন্তু তাও আমি বেশি আমি খুব কম গাড়ি নেওয়া পছন্দ করি এবং আমি পছন্দ করি না। কিন্তু আপনি যখন ইলেকশনে মিটিং করবেন, অথচ ইলেকশন মিটিংয়ে আপনার লোকজন আসবে, এটা আপনি আটকাবেন কি করে? এক হচ্ছে যে পাবলিক পাবলিকের নিজের ইচ্ছে মতো, এটা তার গণতান্ত্রিক অধিকার, এইভাবে তো আটকানো যায় না। তবে আমরা নিজেরা অনেকটা সচেতন হলে আমরা আটটা ফেসে যদি না করতাম প্রবলেমটাই সলভ হয়ে যেত। ভারতের করোনা পরিস্থিতির দিকে নজর দেব। ভারতে একদিনেই করোনা আক্রান্ত হলেন 2 লক্ষের বেশি মানুষ, মৃত্যু হয়েছে 1038 জনের। বয়স হলে মৃত্যু হবেই মন্তব্য করে বিতর্কে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী। উৎসবের নামে নাটক হচ্ছে, মোদী সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী। এবার 2 লক্ষ পার, একদিনে ভারতে করোনা আক্রান্ত 2 লক্ষ। হ্যাঁ, এটাই দেশের বুকে ভয়ঙ্কর বাস্তব। করোনার সুনামি কার্যত তছনছ করে দিচ্ছে সর্বত্র, তাতে অবশ্য ভোট প্রচারের সুনামি থেমে নেই। একদিকে হুহু করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, অকালে হাজার হাজার প্রাণ চলে যাচ্ছে, অন্যদিকে ভোটের লড়াইও তুঙ্গে উঠছে। এরই মধ্যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর করোনায় মৃত্যু পর্যন্ত হয়েছে। এই প্রথম ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 2 লক্ষ ছাড়ালো। আমেরিকার পর ভারতে বিশ্বের একমাত্র দেশ যে এই ভয়ঙ্কর মাইলস্টোন ছিল। মাত্র 10 দিনের মধ্যে দেশে একদিনে সংক্রমণ দ্বিগুণ হলো। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 1038 জনের। দৈনিক আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানেই ভারত। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠায় এবার মহারাষ্ট্রের পর দিল্লি সরকারও কড়া পদক্ষেপের পথে হাঁটল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে উইকেন্ড কারফিউ চালু হচ্ছে। উইকেন্ড কারফিউ চলাকালীন মল, জিম, স্পা, অডিটোরিয়াম বন্ধ থাকবে। সিনেমা হলে সর্বাধিক 30% দর্শক উপস্থিত থাকতে পারবে। রেস্তোরাঁগুলিতে বসে খাওয়া যাবে না, শুধুমাত্র হোম ডেলিভারি চালু থাকবে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি চালু থাকবে। অত্যন্ত প্রয়োজনীয় কাজকর্মের জন্য উইকেন্ড কারফিউ পাস দেওয়া হবে। পরিস্থিতি যে কি ভয়ঙ্কর তা অ্যাক্টিভ কেসের সংখ্যা লাগাতার হুহু করে বাড়া থেকেই স্পষ্ট। গত 24 ঘন্টায় দেশে করোনামুক্ত হয়েছেন 93,528 জন, যা দৈনিক আক্রান্তের অর্ধেকের থেকেও বহু কম। যার ফলে দেশের মোট অ্যাক্টিভ কেস এক ধাক্কায় বেড়ে দাঁড়ালো 14,71,877 জন। এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে কুম্ভের শাহী স্নান। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত 48 ঘন্টায় কুম্ভ মেলা চত্বরে আক্রান্ত হয়েছেন 1,000-এরও বেশি পুণ্যার্থী। গোটা দেশের মতোই ভোপালেও করোনায় মৃত্যু মিছিল জারি। এরই মধ্যে বিজেপি শাসিত ওই রাজ্যের মন্ত্রী প্রেম সিং প্যাটেল মৃত্যু নিয়েও বেফাঁস কথা বলেছেন। मैं बोलता रहा हूं कि मौतें हुई हैं, उसको कोई रोक नहीं सकता, और डॉक्टरों को दिखाए, इलाज करवाए, क्योंकि हर जगह डॉक्टरों की व्यवस्था की गई है। और मरना तो एक क्या है कि जो आप बता रहे हैं कि रोजीना मर रहे हैं, अब मरने का क्या है, उम्र हो जाती है, उसको तो मरना भी पड़ता है। করোনা পরিস্থিতি ফের ভয়ঙ্কর হয়ে ওঠায় মোদী সরকারকে বিধে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, না পরীক্ষা হচ্ছে, না আছে হাসপাতালে বেড, না আছে ভেন্টিলেটর, না আছে অক্সিজেন, মিলছে না ভ্যাকসিনও, শুধু উৎসবের নামে নাটক চলছে। পিএম কেয়ার্স সহনাগরিকদের মৃত্যু মিছিলে অবসাদের ছায়া দেশ জুড়ে। এখন অবধি ভারতে করোনায় মৃত্যু হয়েছে 1,73,123 জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,40,74,564 জন। এবিপি আনন্দ। আসছে পরের খবরে। নেই ব্যক্তিগত গাড়ি অলঙ্কার, তবে ব্যাংকে মোটা টাকা জমা, পেনশনের টাকায় তাঁর চলে বলে হলফনামায় জানিয়েছেন মুকুল রায়। আজকের হলফনামায় কৃষ্ণনগর উত্তরের হেভিওয়েট বিজেপি প্রার্থীর বিষয় আশয়ের পরিমাণ। দু দশক পর তিনি ভোটে ময়দানে। 2001-এ প্রথমবার বিধানসভা ভোটে ঘাসফুল প্রতীকে দাঁড়িয়ে জগৎ দলে বড় ব্যবধানে হেরেছিলেন। 2017-তে বিজেপিতে যোগ দেওয়ার পর ফের তিনি ভোটে লড়াইয়ে কৃষ্ণনগর উত্তরের মুকুল রায়কে প্রার্থী করেছে বিজেপি। গত 26 মার্চ মনোনয়নের সঙ্গে হলফনামা জমা দেন মুকুল রায়। তাতে 67 বছরের এই হেভিওয়েট প্রার্থী জানিয়েছেন, 2019-20 অর্থবর্ষে তাঁর উপার্জন ছিল 4,44,000 টাকা। তাঁর স্ত্রীর গত অর্থবর্ষে আয় ছিল 5,86,281 টাকা। মনোনয়ন পেশের সময় মুকুল রায়ের হাতে ছিল নগদ 35,752 টাকা, আর তাঁর স্ত্রীর হাতে ছিল 65,759 টাকা। ব্যাংকে বিজেপি প্রার্থীর নামে গচ্ছিত আছে 8,44,379 টাকা। তাঁর স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে 2,33,257 টাকা।
মুকুল রায় নিজের নামে কোনো বিমা না থাকলেও তার স্ত্রীর 2,45,000 টাকার বিমা রয়েছে। ব্যক্তিগত গাড়ি নেই মুকুল রায়ের নামে, কোনো অলংকারও নেই এই বিজেপি প্রার্থীর, তবে তার স্ত্রীর কাছে আছে প্রায় 108 গ্রাম সোনার গয়না। সব মিলিয়ে বিজেপির এই হেভিওয়েট প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 8,80,131 টাকা এবং তার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 13,36,278 টাকা। রায় দম্পতির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 22,16,409 টাকা। হলফনামায় মুকুল রায় জানিয়েছেন তার নামে হালি শহরে একটি অকৃষি জমি রয়েছে যার বর্তমান বাজার দর 15 লক্ষ টাকা। পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া যে বাড়িতে মুকুল রায় থাকেন তার দাম 42 লক্ষ টাকা। সব মিলিয়ে তার স্থাবর সম্পত্তির পরিমাণ 57 লক্ষ টাকা। স্থাবর ও অস্থাবর ধরে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ হল 79,16,409 টাকা। মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চললেও কোনো মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি। এবিপি আনন্দ। ভোটের আগে ফের উত্তপ্ত সাঁইথিয়া বিধানসভা এলাকা। শিউড়ি 2 নম্বর ব্লকের হাইট করা গ্রামে বিজেপি কর্মীদের হুমকি, বাড়ি ভাঙচুর এবং বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, এলাকায় দাপি বাড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। গতকাল তারা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সমর্থকদের হুমকি দেয়, বাড়ি ভাঙচুর করে। এলাকায় উত্তেজনা থাকায় রাত থেকেই শুরু হয়েছে পুলিশি টহল। তৃণমূলের দাবি, গোটাটাই সাজানো, ভোটের আগে তাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে বিজেপি।